করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে তৃতীয় দিনের মতো চলছে গণ টিকাদান কার্যক্রম। হাতে নাগালে টিকা গ্রহণের ব্যবস্থা থাকায় মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। রাজধানীর বিভিন্ন ওয়ার্ডগুলোতে এবং দেশ জুড়ে ইউনিয়ন পর্যায়ে টিকা কেন্দ্রে সকাল থেকে ছিল মানুষের দীর্ঘ লাইন। বিভিন্ন কেন্দ্রে স্বাস্থ্যবিধি উপেক্ষা করতেও দেখা যায় কেন্দ্রভিত্তিক দৈনিক যে পরিমাণ টিকা বরাদ্দ তার চেয়ে বেশি মানুষ আসায় নির্ধারিত সময় পর ফিরে যেতেও দেখা গেছে অনেককে। মানুষগুলো খালি নিতে আছে।